জয়গুরু দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো ইষ্টভৃতি সত্যি সত্যি শরীরে যন্ত্রের মতো কাজ করে এরকমই সত্য ঘটনার কথায় দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা সবাই ভাবি যেমন তেমন করে সেরে নিলেই হলো কিন্তু একদমই না ইষ্টভীতির এমনই মাহাত্ম সে পরমদাল শ্রী ঠাকুর বুকঠুকে জোরের সাথে বলেছেন তার জন্য আমাদের এই ইষ্টভীতিটা ব্রাহ্ম মুহূর্তে অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করে পবিত্রভাবে আমাদের ইষ্টভীতি নিবেদন করতেই হবে শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা অনেকভাবে রোজগার করি অনেকভাবে উপার্জন করি কিন্তু সবের মধ্যে ইষ্টভীতি হল একটি পবিত্র পয়সা সত্যি তাই এই ইষ্টার ঘোর মতো পবিত্র জিনিস আর কিছু নেই ইষ্টবীতি সকালবেলায় উঠে পরমতালকে নিবেদন করা রোজ গুরুর জন্য কিছু নিবেদন করা এর মধ্যেই আছে মঙ্গল নিহিত তাই শ্রী ঠাকুর বললেন কথা প্রসঙ্গে একবার যে রোজ সকালবেলায় উঠে ভালোভাবে নাম জপ করে ইষ্টকে ইষ্টভীতি নিবেদন করে ইষ্টকে ফুল জল নিবেদন করে সেই জল খেয়ে কোষে নাম করে বেরিয়ে পড়ুন কোনো কাজই আপনার আটকাবে না শ্রী শ্রী ঠাকুর এত বড়ো কথা বললেন বৈষ্ণবদের মধ্যে নামের উপর খুব জোর দেওয়া হয়েছে নাম করতে গেলে নামের প্রতি অনুরাগ নিয়ে নাম করতে হয় তাও বুঝলাম কিন্তু ইষ্টভীতি জাতীয় বাস্তব কিছু করার বিধান তো দেখা যায় না এই প্রশ্ন একবার প্রফুল্লতা শ্রী ঠাকুরের কাছে রাখতেই শ্রী ঠাকুর অনেকগুলো কথা বললেন যে শরীরের ভিতর যন্ত্রের মতো কাজ করে শ্রী শ্রী ঠাকুর যে কথাগুলো বললেন আজকে আমি আপনাদের তাই শোনাচ্ছি আত্মবোধ ইষ্ট সেবা এটা বৈষ্ণবদের মধ্যে স্বাভাবিক হয়ে আসছে এটা বৈষ্ণবদের মধ্যে নর্মাল দ্যাট ইজ দ্য বিগিনিং সেই শুরু এই করায় আগ্রহ বাড়ায় ওরা বিগ্রহের সেবা খুব নিষ্ঠা সহকারে করে ওটা হলো বিকল্প ব্যবস্থা ওতেও কাজ কিছুটা হয় বেশি কাজ হয় জীবন্ত গুরু তার বাস্তব সেবায় একজন জ্যান্ত মানুষকে সেবায় তুষ্ট করতে গেলে নজর দিতে হয় তিনি কি চান তার কি পছন্দ তার কি প্রয়োজন আর সেইভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে হয় এতে নিজের খেয়ালকুশি নিয়ে আবিষ্ট হয়ে থাকার জড় অভ্যাসটা ভাঙে শ্রীজি ঠাকুর কি বলছেন একজন জ্যান্ত মানুষের সেবায় তুষ্ট করতে গেলে নজর দিতে তিনি কি চান আমি একটা জীবন্ত মানুষের সেবা করছি আর তাকে ঘিরেই আমার সব কিছু তিনি কি চান তার তিনি কি খেতে ভালোবাসেন তিনি কি আমি কি করলে তিনি কি খুশি হবেন এই সমস্ত যে দিকগুলো এই দিকগুলোর প্রতি আমাদের খেয়াল রাখা উচিত একজন জ্যান্ত মানুষের সেবায় শ্রীজি ঠাকুর এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে তিনি জীবন্ত তাকে সেবা করে নিজের মধ্যে তাকে জীবন্ত করতে হবে আর অ্যাকচুয়াল তিনি জীবন্ত এই কথাটাই তিনি বারংবার বলে দিয়েছেন এরপর শ্রী শ্রী ঠাকুর বলছেন শ্রেয়জনকে পিত করা তার একটা মস্ত সাধনা ওতেই অনেক কাজ হয় অনেক আড় ভাঙে পেলেদের দিয়ে ইষ্টভীতি যেমন করাতে হয় তেমনি করাতে হয় মাতৃভীতি পিতৃভীতি অবশ্যই এটা করা উচিত মাথায় ধান্দাটা ঢুকিয়ে দিতে হয় যাতে মা বাবাকে নিত্য নতুন কিছু দিয়ে খুশি করে খুশি হওয়ার নেশা চাঙ্গা হয়ে ওঠে এতে জীবনটা উপভোগ্য হয়ে ওঠে মানুষের সার্থকতা হলো শ্রেয়কে প্রীত করে চলায় সেই জন্য বাপ মা গুরুজন ও শিক্ষকের উচিত হল ছোটরা সামান্য কিছু প্রশংসনীয় কাজ করলে আন্তরিকতার সঙ্গে উৎসাহ দেওয়া ও তারিফ করা মানে ছোটরা যদি কোনো ভালো কাজ করে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আমাদের প্রত্যেকেরই উচিত প্রশংসা করা তা না করলে ওদের সদবুদ্ধি পোষণ হয় না ছেলে পেলেদের যেমন বাপমার খুশিকে মুখ্য করে চলা উচিত স্ত্রীরও উচিত তেমনি স্বামীর খুশিকে মুখ্য করে চলা দাঁড়ান এখন ইষ্টবিতির কথা আসেনি ইষ্টবিতি সঙ্গে আমাদের যে কর্তব্যগুলো এই সম্পর্কে শিশি ঠাকুর বলছেন আমি পড়ছি এক্ষুনি স্ত্রী নিত্য না পারলেও তার মতো করে কিছু কিছু উপঢৌকন যদি স্বামীকে মাঝে মাঝে দেয় তাতে তার স্বামী ভক্তি বাড়ে এবং ছেলে পেলেরাও ওই দৃষ্টান্ত দেখে উপকৃত হয় রোদ যদি কিছু না কিছু দেয় তাতে আরও ভালো হয় দিয়ে ও করে পরস্পর পরস্পরকে সুখী করার অভ্যাস যত চারায় ততই সমাজের মঙ্গল গুরু কথা নানা জায়গায় নানাভাবে আছে শুনেছি শিখদের আছে দশ বন্ধ অর্থাৎ অর্জনের অগ্রভাগ দশ আঙুল দিয়ে তুলে গুরুকে নিবেদন করতে হবে ইষ্টভীতি সম্বন্ধে কথা উঠতে শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্টভীতির মতো মালই নেই ইষ্টভীতির ভিতর দিয়েই দীক্ষা চেতন থাকে রোজ বাস্তবে যার জন্য কিছু করা যায় তার সঙ্গে একটা বাস্তব সম্পর্ক গড়েই ওঠে ইষ্টের সঙ্গে একটা বাস্তব সম্পর্ক জীবন বজায় রাখা যায় তাতে দীক্ষা সজাগ থাকে ওই সম্পর্কে অবলম্বন করে ধীরে ধীরে জীবনে পরিবর্তন আসতে থাকে অবশ্য যদি করণীয় করে চলা যায় ইষ্টের জন্য বাস্তব দায়িত্ব গ্রহণের ব্যাপারটা প্রায় উঠেই গিয়েছিল ওটা না থাকলে ধর্ম কিন্তু একটা ভাবাল উদ্যায় পর্যবসিত হয় জীবনে বসে যায় না ফুলল দায়ের পরে কী বললেন শুনুন অনেকে তো ইষ্টভীতি অভ্যাস বসে যান্ত্রিকভাবে করে তাতে কি খুব ভালো হয় এরপরে ইষ্টভীতি আমরা তো প্রত্যেকে নিবেদন করি ঠাকুরের কাছে দীক্ষা নেওয়ার পর ইষ্টভীতি নিবেদন করতেই হয় নিবেদন করি এরপর কথা হলো কি কেমনভাবে ইষ্টভৃতি করলে আমাদের ভালো হয় কেমনভাবে ইষ্টভৃতি করলে আমরা বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারি সব কিছু করারই কিন্তু ধরন আছে সে কথাই পরমদাল সিসি ঠাকুর বললেন একবার সিসি ঠাকুর স্পষ্ট ভাষায় বললেন যে কোনো কিছু লাভের আশায় কোনো কিছু পাওয়ার আশায় ইষ্টভৃতি করো না এতে শয়তান টলে পরম পিতা টলে না হয়তো সিসি ঠাকুরের কাছে আমি শর্ত রাখলাম যে ঠাকুর আমার ছেলেটি যাতে সুস্থ হয় সেই আশায় আমি করছি কিংবা সিসি ঠাকুরেরকে আমি পরীক্ষা করলাম যে ঠাকুর আমারে বড় রোগ হয়েছে সেই রোগটা আমার ছেড়ে যায় যদি আমি ইষ্টভীতির অর্ঘ আরও বাড়িয়ে দেব। কিংবা আমি জানবো তুমি আছো তুমি জীবন্ত এই ছোট্ট পরীক্ষাগুলো ঠাকুরের মনে অনেক ব্যথা দেয় তাই আমাদের এই পরীক্ষাগুলো তাকে করা উচিত নয় তাই ঠাকুর বললেন ঠাকুরও তাই একদম কঠোরভাবে বললেন এই সমস্ত কথাগুলোতে আমি টলব না শয়তান টলতে পারে পরম পিতা টলেন না শ্রী ঠাকুর বারংবার বলে দিলেন তাই ইষ্টভীতি কোনো কিছু প্রত্যাশা রেখে নয় ইষ্টভীতি একমাত্র গুরু সেবা করছি এই ভাব নিয়েই করতে হয় আর যান্ত্রিকভাবে যে কথাটা এখানে প্রফুল্লতা উঠালেন সেই কথা সম্পর্কে ঠাকুর বললেন যে যেভাবে পারে কমিউনিটি অর্থাৎ ক্রমাগতি বজায় রেখে যদি করে তাতে ভালো হয় এমন এমন ঘটনা শুনেছি যে ইষ্টভে্তি না করে হঠাৎ ভুল করে কিছু খেয়ে ফেলার পর এক একজনের নাকি বমি হয়ে সেই খাদ্য বেরিয়ে যায় হঠাৎ করে ভুলে গেছে খাওয়া হয়ে গেছে আর ইষ্টভীতি করা হয়নি তাহলে কি হয় ওই অভ্যাসবশত মানে প্রতিদিন যে করার একটা অভ্যাস সেই অভ্যাসটা ভেতরে একদম চরিত্রগত হয়ে গেছে বমি হয়ে খাদ্য বেরিয়ে গেছে মানে সিস্টেমের ভিতর অভ্যাসটা অতখানি ঢুকে গেছে প্রথমে মানুষ সজাগভাবে অভ্যাস গঠন করে পরে যখন সেটা রপ্ত হয়ে যায় তত তখন সে সম্বন্ধে অতখানি সচেতন ভাব থাকে না কিন্তু তার মানে এ নয় যে তাতে কোনো ফল হচ্ছে না ধীরে ধীরে সত্তার সঙ্গে সহজভাবে মিশে যায় ইষ্টার্থী অভ্যাস এইভাবে যত কায়েম হয় ততই ভালো তবে কোনো প্রত্যাশা নিয়ে ইষ্টবীতি করতে হয় না ইষ্ট আমার পরম প্রিয় তাঁর খুশিটাই আমার লাভ সেই বোধে যজন যাজন ইষ্টবীতি করতে হয় আলোচনা প্রসঙ্গের দশম খণ্ডে শ্রী শ্রী ঠাকুর এই কথা বলেছেন তাহলে দেখুন আমাদের এই ইষ্টভীতি নিবেদনের যে ব্যাপারটা এটা আমাদের খুব সাবধানে কিন্তু করতে হবে পরমদাল শিশি ঠাকুর বারংবার আমাদের কিন্তু বলেই দিলেন ইষ্টভীতি আমাদের এইভাবেই করতে হবে ঠাকুর জীবন্ত তার সেবা তার তাকে মুখ্য করে চলা আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য ইষ্টভীতি আমরা যদি এইভাবে করি ইষ্টভীতি সাথে মাতৃভীতি পিতৃভীতি তার সাথে ভাতৃভোজ্য ভূতভোজ্য এই যে জিনিসগুলো এর যদি আমরা সঠিক নিয়মে করি তাহলে অবশ্যই এর থেকে একটা ভালো লাভ আমরা পাব লাভ মানে কি টাকা পয়সা নিয়েই শুধু লাভ হয় না এমনটা না বিপদ আপদ থেকে রক্ষা নিজের যে প্রবৃত্তি আছে সেই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা এই সমস্ত ব্যাপারগুলো অত তখন সহজ হয়ে যাবে তাই অনেকেই বলেন যে ঠাকুর তো ধরেছি ঠাকুর ধরে কোনো লাভ হয়নি ঠাকুর বলছেন এরকম প্রশ্ন যদি তোমাদের কেউ করে তাহলে তুমি বলবে যে ধরার মতো এখনো পর্যন্ত ধরিনি ধরলে অবশ্যই ফল পেতাম তাই আমরা বলি এক করি এক তাই শিশি ঠাকুর বলছেন কথার কাজে কথা এবং কাজে মিল রাখো বলি এক করি এক শুনি অনেক কিন্তু ভাবি সহজ করবার বেলায় করি তার ঠিক উল্টো এই এটা হয় কারণ ঠাকুরকে আমরা পাবার আশায় ধরি যেটা আমাদের জীবনে সব থেকে বড়ো একটি ভুল পাবার আশায় কোনোদিন ঠাকুর ধরতে নেই একবার শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ স্মরণের প্রথম পেজেই বলে দিয়েছেন অর্থমান মানজস ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হবে না তাই আমি পাবো আর কিছু করব না না করেই পাবো ঠাকুর দেবেন আমায় এই যে আশা এই যে ভরসা এইটা করলেই কিন্তু আমি একদিন দুঃখ পাবো ঠাকুর অ্যাকচুয়ালি আমাকে কিছুই দেবেন না কিছুই দেবেন না আমি করব করলে আমি তা পাবো তখন সেটা আমার প্রাপ্য হাতের কাছেই আছে কিন্তু সেটা কীভাবে ধরা যায় সেই সমস্ত নিয়ম সব কিছুই ঠাকুর শিখিয়ে দিলেন তাই সিসি ঠাকুরের নিয়ম নীতি নির্দেশ মাথায় করে চলুন ইষ্টভীতি এমনভাবে করুন যে সম্পূর্ণ অভ্যাসটা আমরা চরিত্রগত করে নিতে পারি আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়গু